हेलो स्टूडेंट्स, वेलकम टू माय चैनल। आज के আমরা করব লেসন 5 অল সামার ইন এডি। সামার মানে আমরা জানি গ্রীষ্মকাল, আর ইন এডি অর্থাৎ একদিনে, একদিনে গ্রীষ্মকাল অর্থাৎ আমাদের যে সিজন, সেখানে কিন্তু আমরা 2 মাস নিয়ে একটা সিজন হয়, অর্থাৎ সামারও দুটো সিজন থাকে। কিন্তু এই গল্পের মধ্যে আমরা দেখতে পাবো একদিনেই শুধু সামার সিজন, তাও সেটা কতদিনে বা কত বছরে সেটা আমি টেক্সটের মধ্যে দেখতে পাবো। লেখক হচ্ছেন রে ব্র্যাডবারি। তিনি একজন আমেরিকার বিখ্যাত উপন্যাস রচয়িতা বিংশ শতাব্দীর, এবং তিনি যে লিখেছেন সায়েন্স ফিকশন অর্থাৎ কাল্পনিক যে বিজ্ঞান রচনাগুলো সেগুলো, ফ্যান্টাসি, এগুলো এক ধরনের কাল্পনিক লেখা, এবং হরর ও মিস্ট্রি, রহস্যময় এবং ভয়ানক ভূতুড়ে গল্প। His most famous stories are Fahrenheit 451, The Martian Chronicles, The Illustrated Man, and It Came from Outer Space. এই তার বিখ্যাত কয়েকটা গল্প বা উপন্যাসের নাম রয়েছে Fahrenheit 451, The Martian Chronicles, The Illustrated Man, এবং It Came from Outer Space. Many of his works have been adapted into comic books, television shows and films. এবং তার যে বিভিন্ন লেখাগুলো রয়েছে সেগুলোকে বিভিন্ন কমিক বইতে পরিণত করা হয়েছে, টেলিভিশন শো বা টিভিতে বিভিন্ন শোয়ের মাধ্যমে দেখানো হয়েছিল, এবং সিনেমাও তৈরি করা হয়েছে। তো এখন আমরা টেক্সটের যে মূল বিষয়বস্তু রয়েছে তার সারসংক্ষেপটা এখানে পড়ব। দিস টেক্সট ইজ অ্যান এক্সার্ট ফ্রম এ সায়েন্স ফিকশন হুইচ গিভস আস অ্যান ইমাজিনারি অ্যাকাউন্ট অফ লাইফ অন দ্য প্ল্যানেট ভেনাস। অর্থাৎ এই যে টেক্সট সেটা একটা সায়েন্স ফিকশন, একটা কল্প বিজ্ঞানের লেখা থেকে একটা ছোট্ট অংশ, এবং সেখানে আমাদের একটা কাল্পনিক ইমাজিনারি অ্যাকাউন্ট অফ লাইফ অর্থাৎ কাল্পনিক একটা জীবনের বর্ণনা দেওয়া হয়েছে। সেটা কোন গ্রহের প্ল্যানেট ভেনাস অর্থাৎ শুক্তারা বা শুক্র গ্রহে যে প্রাণের অস্তিত্ব রয়েছে সেটা কল্পনা করা হয়েছে, অবশ্যই ইমাজিনারি, এবং সেখানে জীবন কিরকম তার একটা বর্ণনা দেওয়া হয়েছে। It touchingly narrates the keen expectations of the children of Venus who eagerly wait for the sun to appear after 7 years, but only for an hour. এই গল্পের মধ্যে খুব সুন্দরভাবে দেখানো হয়েছিল ছাত্রছাত্রীদের মধ্যে যারা সেই সুক্তারায় আছে তাদের মধ্যে এক্সপেকটেশনস, তাদের দেখার ইচ্ছা, প্রবল ইচ্ছা বা বাসনা, যারা সূর্যকে দেখার জন্য অপেক্ষা করছে, কত 7 বছর ধরে অপেক্ষা করছে, তাও শুধুমাত্র 1 ঘন্টার জন্য সূর্য বেরিয়ে আসবে, এবং সেটাই তাদের কাছে সামার। তো সেই সমস্ত শিশুদের মধ্যে বা বাচ্চাদের মধ্যে সূর্যকে দেখার যে প্রবল আগ্রহ বা বাসনা সেটা খুব সুন্দরভাবে এই গল্পে তুলে ধরা হয়েছে। দ্য ডেভিয়েশন অফ দ্য টেক্সট ফ্রম হোয়াট উই নো অ্যাজ সায়েন্টিফিক ফ্যাক্ট অনলি অ্যাডস টু দ্য ইমাজিনেটিভ এলিমেন্ট অফ দ্য টেল। অর্থাৎ আমাদের যে টেক্সট, এই টেক্সটটা কিন্তু সাধারণ টেক্সট নয়, এটা একটা কল্প বিজ্ঞান, অর্থাৎ এই টেক্সটের মধ্যে আমরা যে সাধারণ বর্ণনা পাই তার থেকে একটু অন্য ধরনের, সেটা আমাদের বিচ্যুতির পথে নিয়ে যায় বা আমাদের মেন রাস্তা থেকে অন্য রাস্তায় চলে যায়, এরকম একটা স্টোরি। এখানে যে জিনিসটা বর্ণনা হয়েছে সেটা একটা সায়েন্টিফিক, একটা বৈজ্ঞানিক একটা ব্যাখ্যা রয়েছে। এটা হচ্ছে আমাদের গল্পের মধ্যে একটা কি করে ইমাজিনেটিভ এলিমেন্ট তৈরি করে, অর্থাৎ একটা কল্পনার একটা যে জগৎ সেটা কিন্তু আমাদের মধ্যে তৈরিতে সাহায্য করে। তো আমরা এখন টেক্সট পড়ব। ইট হ্যাড বিন রেইনিং ফর 7 ইয়ার্স, অর্থাৎ সেই মঙ্গল গ্রহে, সরি মঙ্গল গ্রহ শুক্র গ্রহে অর্থাৎ ভেনাসে বৃষ্টি হচ্ছে 7 বছর ধরে। থাউজেন্ডস আপন থাউজেন্ডস অফ ডেজ ফিল্ড ফ্রম ওয়ান এন্ড টু দ্য আদার উইথ রেইন, অর্থাৎ হাজার হাজার দিন এইভাবে একদিক থেকে অন্যদিকে বৃষ্টি হয়ে চলছে, মানে দিনের শুরু থেকে শেষ পর্যন্ত সারাদিন শুধু বৃষ্টি আর বৃষ্টি। দ্য ডেজ ওয়ার ফিল্ড উইথ দ্য গাশ অফ ওয়াটার অ্যান্ড এন্ডলেস শাওয়ার্স, অর্থাৎ সেই দিনগুলোতে শুধু বৃষ্টির যে প্রবাহ এবং কন্টিনিউলি বৃষ্টি, এছাড়া কিন্তু কিছু দেখা যায়, অর্থাৎ যে বৃষ্টি জল জমে আছে তার যে একটা প্রবাহ রয়েছে এবং সেই সঙ্গে আকাশ থেকে কন্টিনিউ বৃষ্টি পড়ছে, সেটা ছাড়া আর অন্য কিছু দেখার মতো নেই। হেভি স্টর্মস কস্ট টাইডাল ওয়েভস টু কাম ওভার দ্য আইল্যান্ডস, হেভি স্টর্মস, এবং তার সঙ্গে রয়েছে
প্রচন্ড ঝড়, তার ফলে কি হচ্ছে সমুদ্রের ঢেউগুলো, টাইডাল ওয়েভস, সমুদ্রের ঢেউগুলো সেটা আইল্যান্ড অর্থাৎ দ্বীপের মধ্যে ছড়িয়ে পড়ছে বা ধাক্কা মারছে উপকূলগুলোতে। এ থাউজেন্ড ফরেস্টস ক্রাশড আন্ডার দ্য রেইন, দেখো প্রচুর হাজার হাজার বন বৃষ্টির জন্য নষ্ট হয়ে গেছে। হ্যাড গ্রোন আপ এ থাউজেন্ড টাইমস টু বি ক্রাশড এভেন, এবং তাদের মধ্যে কিছু কিছু আবার বড় হয়েছে থাউজেন্ড টাইমস, সেই গাছগুলো আবার বৃদ্ধি পেয়েছে, কিন্তু যেহেতু বৃষ্টি কন্ট্রোল করে যাচ্ছে তাই সেগুলো আবার ক্রাশড হয়ে যাবে, আবার নষ্ট হয়ে যাবে, আবার ধ্বংস হয়ে যাবে। দিস ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ফর এভার অন প্ল্যানেট ভিনাস, যে এরকম জীবনই হচ্ছে প্ল্যানেটে, প্ল্যানেট ভেনাসে হতে শুক্র গ্রহে এরকম জীবনই স্বাভাবিক এবং সেটাই চিরদিন চলতে থাকে। হিয়ার ওয়াজ লোকেটেড দ্য স্কুল রুম অফ দ্য চিলড্রেন বিলঙ্গিং টু মেন অ্যান্ড ওমেন হু কেম বাই রকেটস ফ্রম আর্থ, এখানেই সেই স্কুল রুম অফ দ্য চিলড্রেন অর্থাৎ কিছু শিশুদের তাদের স্কুল রুম, এবং সেই স্কুল চিলড্রেনের মধ্যে কিছু ছেলে রয়েছে এবং মেয়েও রয়েছে, তারা রকেটে করে এসেছিল, কেম বাই রকেটস ফ্রম আর্থ, পৃথিবী থেকে তারা রকেটে করে এই প্ল্যানেট ভেনাস বা শুক্র গ্রহে পৌঁছেছে। দ্য সেট আপ সিভিলাইজেশন ইন দিস রেইনিং ওয়ার্ল্ড, এবং তারা এখানে একটা সভ্যতা তৈরি করেছে অর্থাৎ তারা এখানে বসবাস শুরু করে দিয়েছে। রেডি রেডি অর্থাৎ এই যে একটা বৃষ্টি, বৃষ্টি শেষ হওয়ার পর সাত বছর পরে সূর্য উঠবে এক ঘন্টার জন্য, তারা সেই দেখার জন্য এক্সপেক্ট করে আছে, বিরাট আগ্রহ এবং ইচ্ছা নিয়ে দাঁড়িয়ে আছে, সেটার জন্যই তারা একে অপরকে বলছে যে রেডি রেডি নাও, এখনই ফুল সুন, এখনই হবে তাড়াতাড়ি, উইল ইট হ্যাপেন টুডে, উইল ইট, যে হ্যাঁ এটা কি আজকে হবে, আজকে কি সূর্য দেখা যাবে, লুক লুক সি ফর ইয়ার্স, দেখো নিজেই দেখো, নিজের চোখ দিয়ে দেখো, এইভাবে বাচ্চারা নিজেদের মধ্যে আলোচনা করছে। দ্য চিলড্রেন ইন দ্য ক্লাসরুম চ্যাটার্ড অ্যান্ড প্রেস টু ইজ আদার লাইক সো মেনি রোজেস, অর্থাৎ এই যে স্কুলের বাচ্চারা শিশুরা তারা কি করছে চ্যাটার্ড হচ্ছে, তাদের নিজেদের মধ্যে অনেক রকম কথা বলে যাচ্ছে এবং একে অপরকে প্রেস করছে, একে অপরকে ধাক্কা মারছে বা ঠেলাঠেলি করছে, লাইক সো মেনি রোজেস, যেমন যেন মনে হচ্ছে সেখানে গোলাপ ফুল ফুটে আছে। দে পিয়ার আউট অফ দ্য উইন্ডো টু লুক অ্যাট দ্য হিডেন সান, এবং তারা জানলা দিয়ে মাথা বের করে দিয়েছে সেই হিডেন সান অর্থাৎ যেই সূর্য এতদিন লুকিয়েছিল সাত বছর ধরে তাকে দেখার জন্য, ইট রেইন কিন্তু তখনও বৃষ্টি হচ্ছিল। ইটস স্টপিং অর্থাৎ বৃষ্টি যে বন্ধ হচ্ছে সেটার কথা বলা হচ্ছে, যেই যে দেখো বৃষ্টি বন্ধ হচ্ছে বন্ধ হচ্ছে। দ্য চিলড্রেন ওয়ার অল 9 ইয়ার ওল্ড, সেই যারা বাচ্চারা ছিল স্কুল চিলড্রেনগুলো সেগুলো প্রত্যেকের বয়স 9 বছর। হোয়েন দ্য সান কেম আউট লাস্ট টাইম 7 ইয়ার্স অ্যাগো দে ওয়ার টু ইয়াং, অর্থাৎ লাস্ট কতবার যখন সূর্য উঠেছিল কত বছর আগে 7 বছর আগে, তখন তারা খুবই বাচ্চা ছিল, তো এখন যদি 9 বছর বয়স হয় তখন তাদের বয়স ছিল স্বাভাবিকভাবেই 2 বছর, কারণ 7 বছর পর পর সূর্য উঠছে। দে কুড নট রিকল দ্য সান ওয়েন ইট কেম আউট ফর জাস্ট অ্যান আওয়ার, তারা মনেই করতে পারে না যে কখন যে 1 ঘন্টার জন্য সূর্য উঠেছিল। অ্যান্ড শোড ইট ফেস টু দ্য স্টান্ট ওয়ার্ল্ড, এবং সেই তার মুখ সূর্যের মুখ সেই স্টান্ট অর্থাৎ চুপচাপ। অল ডে ইয়েস্টারডে দে হ্যাড রিড ইন ক্লাস অ্যাবাউট দ্য সান, অর্থাৎ আগের দিন গত দিনে সারাদিন ধরে তারা সান সূর্য সম্বন্ধে ক্লাসে পড়েছিল। দে লার্নড হাউ এ লেমন ইট ওয়াজ অ্যান্ড হাউ হট, অর্থাৎ তারা পড়েছে সূর্য সম্বন্ধে কীরকম, যেটা দেখতে লেবুর মতো এবং ভীষণ গরম। দে হ্যাড রিটার্ন স্মল স্টোরিজ এসেস অ্যান্ড পোয়েমস অ্যাবাউট ইট, এবং তারা সেই সূর্য সম্বন্ধে তারা ছোট ছোট গল্প লিখেছে, কেউ প্রবন্ধ লিখেছে এবং কবিতাও লিখেছে। আই থিঙ্ক দ্য সান ইজ এ ফ্লাওয়ার দ্যাট ব্লুজমস ফর জাস্ট 1 আওয়ার, এরকম একটা কবিতা। আই থিঙ্ক দ্য সান ইজ এ ফ্লাওয়ার।
ফ্লাওয়ার অর্থাৎ সূর্য একটি ফুল যেটা ফোটে শুধুমাত্র এক ঘন্টার জন্য, ব্লুমস মানে ফোটা, তো এরকম ছড়াও লিখেছে অনেকে। দ্যাট ওয়াজ ইয়েস্টারডে, এইসব ঘটনাগুলো ছিল গতকালে। টুডে অ্যাট দিস মোমেন্ট দ্য রেইন ওয়াজ স্ল্যাকেনিং, আজকে এখন এই মুহূর্তে বৃষ্টি স্ল্যাকেনিং মানে বৃষ্টি কমে যাচ্ছে। দ্য চিলড্রেন গ্যাদার্ড অ্যাট দ্য গ্রেট থিক উইন্ডোজ, এবং বাচ্চারা মোটা কাচের জানলা দিয়ে বাইরে তাকানোর চেষ্টা করছে, বা যে কাচের যে জানলা রয়েছে মোটা সেখানে সে জড়ো হয়েছে। কিছু কাছে জানলা নাও হতে পারে, এমনি জানলার পাশে তারা একসঙ্গে জড়ো হয়েছে। হোয়ার ইজ আওয়ার টিচার, আমাদের টিচার আমাদের শিক্ষক কোথায়? শি উইল বি ব্যাক, তিনি এখনই চলে আসবেন। শি মাস্ট হারি অর শি উইল মিস ইট, যে তিনি যদি তাড়াতাড়ি না আসেন তাহলে তিনি এই সূর্য দেখাটা অবশ্যই মিস করে যাবেন। দা রেইন স্ল্যাকেন্ড স্টিল মোর, অর্থাৎ সেই বৃষ্টিটা আরো কমে গেল। দ্য চিলড্রেন ওয়ার ইগার টু সি দ্য সান, এবং বাচ্চারা বা শিশুরা সেই সূর্য দেখার জন্য আগ্রহী হয়ে গেল। দে হ্যাড বিন অন ভেনাস অল দেয়ার লাইফস, তারা এই ভেনাস এই শুক্র গ্রহে তাদের সারা জীবন ধরেই রয়েছে, অর্থাৎ তারা 2 বছর থেকেই রয়েছে, এখন তাদের বয়স 9 বছর। দে হ্যাড বিন অনলি 2 ইয়ার্স ওল্ড হোয়েন দ্য সান লাস্ট কেম আউট, তাদের বয়স ছিল শুধুমাত্র 2 বছর যখন লাস্ট, অর্থাৎ এর আগের বার যখন সূর্য উঠেছিল তখন তাদের বয়স ছিল মাত্র 2 বছর। দে হ্যাড লং সিন্স ফরগটেন দ্য কালার অ্যান্ড দ্য হিট অফ হাউ ইট রিয়েলি ওয়াজ, এবং সেই 2 বছর বয়সে তারা দেখেছিল, তার মানে অনেকদিন আগে, দে হ্যাড লং ফরগটেন দ্য কালার, এবং ফলে তারা সূর্য যে কালার বা রং সেটা কিন্তু তারা ভুলে গেছে, ফরগটেন ভুলে যাওয়া, অ্যান্ড দ্য হিট অফ ইট অর্থাৎ সূর্যের তাপ যে কীরকম সেটাও তারা ভুলে গেছে। দে প্লেড ইন দ্য ইকোয়িং টানেল অফ দ্য আন্ডারগ্রাউন্ড সিটি অ্যান্ড স্যাং অফ সামার অ্যান্ড সান, তারা এই সময় কী করেছিল, ইকোয়িং টানেল অর্থাৎ তারা যেই জায়গায় বসতি স্থাপন করেছিল সেটা হচ্ছে একটা টানেলের মধ্যে, একটা বিরাট বড় পাইপের ভিতরে, সেখানে ইকো হচ্ছিল অর্থাৎ কথা বললে বারবার রিপিট হয়ে ঘুরে ঘুরে নিজেদের কাছে আসছে, প্রতিধ্বনি হচ্ছিল, এবং সেখানে তারা করেছে তাদের একটা সিটি, মাটির নিচে একটা ভূগর্ভস্থ শহর তৈরি করে ফেলছে তারা, এবং সেখানে তারা গান করছিল স্যাং অফ সামার অর্থাৎ তার এই গ্রীষ্মকাল এবং সূর্য সমান তারা গান করছিল। দ্য রেইন স্টপ, বৃষ্টি থেমে গেল। ইট ওয়াজ অ্যাজ ইফ এ হারিকেন হ্যাড লস্ট ইট সাউন্ড, এখন মনে হলো যে যে হারিকেন অর্থাৎ এক ধরনের যে ঝড় সেটা মনে হচ্ছে তার শব্দ হারিয়ে ফেলেছে। দেয়ার ওয়ার নো মোশন অর ট্রেমর বা পিস, এবং এর ফলে কোনো মোশন নেই অর্থাৎ কোনো গতিবেগ নেই বাতাসের বা বৃষ্টির, কোনো গতি নেই, ট্রেমন নেই অর্থাৎ কোনো কম্পন নেই বা পিস, শুধুমাত্র শান্তি রয়েছে। দ্য ওয়ার্ল্ড গ্রাউন্ডেড কে স্ট্যান্ড স্টিল, হচ্ছে পৃথিবী পুরো এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে পড়েছে। দ্য সাইলেন্স ওয়াজ সো ইমেন্স ওয়ান উড ফিল অ্যাজ ইফ দ্য ইয়ার্স হ্যাড বিন স্টপড, এবং এই যে নীরবতা বৃষ্টি থেমে যাওয়ার ফলে যে পরিবেশটা সৃষ্টি হয়েছে সেটা এত গভীর ছিল বা শান্তিটা এত গভীর ছিল এবং নিঃশব্দ, যে এতই ছিল নিঃশব্দতা যে মনে হচ্ছিল কানে মনে হয় কিছু ঢুকে গেছে বা কান বন্ধ করে দেওয়া হয়েছে। দ্য চিলড্রেন পুট দেয়ার হ্যান্ডস টু দেয়ার ইয়ার্স, এবং শিশুরা তাদের কানে আঙুল দিয়ে হাত দিয়ে দেখছে। দে স্টুড অ্যাপার্ট, এবং তারা সেখান থেকে আলাদা হয়ে গেল, ফাঁকা হয়ে গেল, দাঁড়িয়ে পড়ল। দ্য ডোর স্লিড ব্যাক, তাদের দরজা খুলে গেল। দ্য স্মেল অফ দ্য সাইলেন্ট ওয়েটিং ওয়ার্ল্ড কেম টু দে, এবং এর ফলে যে নীরব পৃথিবী যেটা এতদিন ধরে অপেক্ষা করছিল সেটা তাদের কাছে চলে আসলো, এবং সেই পৃথিবীর বন্ধ হয়ে যাওয়া পৃথিবীর গন্ধ তাদের কাছে চলে আসলো। দ্য সেন কেম আউট, অবশেষে সেই সূর্যটা প্রকাশিত হলো বৃষ্টি থেমে যাওয়ার ফলে। তো এই পর্যন্তই থাকলো ফার্স্ট পার্টের, পরের পার্টটা আমরা অন্য ভিডিওতে করবো। থ্যাংক ইউ।